প্রশাসনকে বলবো যদি বাংলাদেশ থেকে চরম পন্থা দূর করতে হয় তাহলে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে কখনোই সম্ভব হবে না কারণ এটা আকীদাগত ব্যাপার এটা একটা বিশ্বাসগত ব্যাপার তারা মনে করে মানুষ হত্যার করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব এই আকীদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি রাজনৈতিক সংগঠন কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হলো খেলাফত প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা খেলাফত প্রতিষ্ঠা করা যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তরবারি দিয়ে কেটে ফেলে এক হাত আমার কেটে ফেলেছে তারপর সে তার কোনো গাছের আড়ালে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি কি তাকে হত্যা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুলহু না তুমি তাকে হত্যা করতে পারবে না মালির কথা কেউ স্মরণ রাখেন বাস্তবে কিন্তু হয়েছে এটাই বাংলার বুকে বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল বাংলার আহলে হাদিস জামাত যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল তখন মহতরম আমিরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিভাগীয় যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ রাজশাহী বিভাগের সাংগঠনিক সকল জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এই রাজশাহী বিভাগীয় যুব সমাবেশ বগুড়া জেলার সাতমাথা সংলগ্ন বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক সভাপতি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেবের বক্তব্য যথেষ্ট আসলে তারপরেও পরিশেষে আপনাদের মাঝে আমি কয়েকটি মেসেজ দিয়েই আজকের এই যুব সমাবেশের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মীকেই আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা স্মরণ রাখতে হবে আমরা দুনিয়াতে কেন এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদের প্রত্যেকটি মানুষকেই স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি এটা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যদি আমরা সর্বদা এই কথাটি স্মরণ রাখতে পারি তাহলেই কিন্তু আমরা আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো আজকে যুব সমাজ আল্লাহর এই সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে গেছে এই জন্য যুব সমাজ বিভিন্ন পাপাচারে লিপ্ত আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে দেখলে দেখা যায় যুব সমাজের অধপতন কীভাবে অধপতন হয়েছে তাদের কত পাপাচারে লিপ্ত আজকে অধিকাংশ যুব সমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত
নেশায় আসক্ত হয়ে পিতামাতাকে হত্যা পর্যন্ত করতে ছাড়ছে না। আমরা অনেক পত্রপত্রিকায় দেখছি যে সন্তান পিতামাতাকে হত্যা করেছে। আমরা দেখেছি সেই পুলিশের মেয়ে ঐশীর ঘটনা, একজন পুলিশের মেয়ে হয়ে পুলিশ নিজে বাহিরের মানুষকে শাসন করেছে ঠিকই, কিন্তু নিজের ঘরের মানুষকে শাসন করতে পারেনি, এই জন্য সেই নিজের মেয়ের হাতে তারা স্বামী স্ত্রী দুইজনেই খুন হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি যুব সমাজ, বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া দরকার, তাহলেই আমাদের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। দুই নম্বর, আমাদের প্রত্যেকটি যুব সমাজ, বিশেষ করে আহলে হাদিস, যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিচ্ছি, যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী, তাদের আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকার কারণে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা আমরা দেখছি আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বেশ কিছু কর্মীকে দেখছি যে তারা হাদিস অস্বীকার করার মতো অত্যন্ত কুফুরি একটা কর্মকাণ্ডে জড়িত হয়েছি। আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখেন, আমরা বাংলাদেশ আহলে, একসময় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ছিল, আজকে সে হাদিস অস্বীকার করছে, তাহলে অবশ্যই তার আকীদা এবং মানহাজ সম্পর্কে সে ক্লিয়ার নয়। আমাদের প্রত্যেককেই আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আকীদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার না থাকার কারণে অনেক কর্মী ভাইদেরকে দেখেছি তারা চরম পন্থার মতো একটা ন্যাক্কারজনক ঘটনা তারা জড়িয়ে পড়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কি কখনো চরম পন্থাকে সমর্থন করে? কখনোই করে না। এটাকে ইসলাম সাপোর্ট করে? কখনোই সাপোর্ট করে না। যেহেতু ইসলাম চরমপন্থাকে সাপোর্ট করে না, অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই চরমপন্থাকে সাপোর্ট করতে পারে না। এই বাংলার বুকে যখন চরমপন্থার আবির্ভাব ঘটে, যখন আমরা দেখেছি রাজশাহীর বাগমারায় সর্বহারাদেরকে দমন করার জন্য বাংলা ভাই এবং জামাতুল মুজাহিদিন, এই তারা যখন তাদেরকে যখন সরকার লেলিয়ে দিল সর্বহারাদেরকে দমন করার জন্য, তখন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশী সর্বপ্রথম বাংলাদেশে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। মোহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সাতক্ষীরার আব্দুর রাজ্জাক পার্কে প্রথম এই সরকারের এই কর্মকাণ্ডের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন যে সরকার যদি চায় যে সর্বহারাদেরকে দমন করতে, তো অবশ্যই সরকারের উচিত হবে সরকারি বাহিনী দিয়ে সর্বহারাদেরকে দমন করা। যখন সরকার তাদের বাহিনীকে বসিয়ে রেখে এই জামাতুল মুজাহিদিনকে চরমপন্থা দমন করা, সর্বহারাদেরকে দমন করার জন্য লাগিয়ে দিল, তখন এই সরকারই কিন্তু তাদেরকে আর রুখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সবসময় চরমপন্থার বিরুদ্ধে অবস্থান করছে। প্রশাসনকে বলবো যে বাংলাদেশ থেকে চরমপন্থা দূর করতে হয়, তাহলে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে কখনোই সম্ভব হবে না। কারণ এটা আকীদাগত ব্যাপার, এটা একটা বিশ্বাসগত ব্যাপার। তারা মনে করে মানুষ হত্যার করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। এই আকীদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে, ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে সাহায্য করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল প্রোগ্রামকে সমর্থন করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতি, বাংলাদেশ থেকে চরমপন্থা উৎখাত হবে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে বলবো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর প্রত্যেকটা কর্মীকে স্মরণ রাখতে হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন কি? আচ্ছা, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি রাজনৈতিক কোনো সংগঠন না অরাজনৈতিক সংগঠন? কি উত্তর দেবেন? কার কি উত্তর আছে? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি অরাজনৈতিক সংগঠন না রাজনৈতিক সংগঠন? অরাজনৈতিক। কে কে বলেছেন অরাজনৈতিক সংগঠন?
অরাজনৈতিক নয়? যারা বলেছেন অরাজনৈতিক সংগঠন তারা বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যই পড়েন নাই। লক্ষ্য উদ্দেশ্য কি বলা হয়েছে? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। রাজনৈতিক কথাটা মনে নেই আপনাদের? তা রাজনৈতিক লক্ষ্য যদি আমরা বলে দিই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যেই, তাহলে আমরা কেন বলছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অরাজনৈতিক সংগঠন? কখনোই অরাজনৈতিক সংগঠন নয়। অবশ্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি রাজনৈতিক সংগঠন, কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না, এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হলো খেলাফত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? খেলাফত প্রতিষ্ঠা করা। আপনারা এই জন্যই দেখেছেন মোহতরম আমিরে জামাত কিতাব লিখেছেন, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বই পড়েছেন, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইয়ের নাম শিরোনাম। আপনারা দেখেছেন ইকামতে দিন পথ পদ্ধতি, এই বই পড়েছেন আপনারা সবাই? সব কর্মীদেরকে এই বইগুলো পড়া দরকার খুব ভালোভাবে। তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন স্পষ্টভাবে বুঝবেন। খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করব সেটা হলো বিষয়। খেলাফত প্রতিষ্ঠা আরো অনেকেই করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই ব্যালটের মাধ্যমে, খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই বুলেটের মাধ্যমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ব্যালটের মাধ্যমেও খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না, বুলেটের মাধ্যমেও প্রতিষ্ঠা করতে চায় না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র দাওয়াতের মাধ্যমে, মানুষের আকীদা আমল পরিবর্তনের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। যেইভাবে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী রাহমাতুল্লিল্লাহ আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকীদা পরিবর্তনের চেষ্টা চালিয়েছেন। প্রথমে ক্ষমতা দখল করার চেষ্টা করেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাই মানুষের আকীদা আমল চেঞ্জ হোক, মানুষ যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত নেতৃত্ব পরিবর্তন হবে না। যখন মানুষ পরিবর্তন হবে তখনই নেতৃত্বের পরিবর্তন আসবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই মানুষকে পরিবর্তন করারই চেষ্টা করছে। আমাদের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা নয়। রাষ্ট্র ক্ষমতা দেবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ কাদের জন্য রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন? যারা ইমানদার, যারা ইমান এনেছে, যারা সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিবেন বলে ওয়াদা করেছেন। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একদল ইমানদার এবং সৎকর্মশীল মানুষ করতে চাই, যার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ। আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। অবশ্যই আমাদের মুখ্য উদ্দেশ্য খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, আমাদের মূল উদ্দেশ্য মানুষের আকীদা আমল চেঞ্জ করা। সম্মানিত উপস্থিতি, আপনি দশতলা একটা বিল্ডিং বানাবেন, দশতলা বিল্ডিং বানাবেন, তা আগে ভিত্তি স্থাপন করবেন না আগে দশম তলা তৈরি করবেন? কেউ যদি বলে যে না আমি কতদিনের ভিত দিব, ফাউন্ডেশন কতদিনে হবে, দশম তলায় আমাকে যেতে হবে, প্রথমে দশতলা তৈরি করে নিই তারপর আস্তে আস্তে নিচে হবে, দশতলায় উঠে একবার প্রেশার দিব যাতে একবারে ফাউন্ডেশন পর্যন্ত তৈরি হয়ে যাবে, তাহলে কি ওকে পাগল বলবেন না ভালো মানুষ বলবেন? তো যারা মনে করছি যে আগে রাষ্ট্র ক্ষমতা দখল করি তারপরে ইসলাম কায়েম হবে, তারা ওই ফাউন্ডেশন না দিয়ে দশম তলায় তৈরি করার মতোই। অবশ্যই আমাদের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা অবশ্যই আমাদের অন্তরের কামনা। রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চায়।
কিন্তু চাই কিভাবে, আগে ফাউন্ডেশন, তারপরে একতলা, তারপরে দুইতলা, তারপরে তিনতলা, এইভাবে দশম তলায় উঠতে চাই, এইভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই। আগে রাষ্ট্রে রাষ্ট্র কায়েম, তারপরে ইসলাম কায়েম, এটা নয়। আগে ইসলাম হবে নিম্ন স্তরের তৃণমূল পর্যায়ে, তারপরে রাষ্ট্রে আসবে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আরেক দল যারা বুলেটের মাধ্যমে ইসলাম কায়েম করতে যাচ্ছে, খেলাফত বুলেটের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, করেন নাই? কারো মাথায় বন্দুক ধরে বলেছিলেন যে তো ইসলাম কবুল কর, না হলে তোমাকে শেষ করে দেব, এটা বলেন নাই? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে একজন কাফেরকে আমি ফেলে দিয়েছি, তার বুকে যখন তরবারিতে আঘাত করব, এমন সময় সে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি মনে করলাম সে আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই জন্য আমি তাকে হত্যাই করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমি তাকে হত্যা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে হত্যা করা তোমার জন্য এটা ঠিক হয় নাই। উসায়ব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি তাকে এই জন্যই হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে তার অন্তর চেড়ে দেখেছিলে? তুমি তার বুক চেড়ে দেখেছিলে যে সে তোমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, না আল্লাহর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? এটা তো তুমি দেখো নাই। তাহলে দেখুন, ওই সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাকে হত্যা করা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তরবারি দিয়ে কেটে ফেলে, এক হাত আমার কেটে ফেলেছে, তারপর সে তার কোনো গাছের আড়ালে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি তাকে হত্যা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুলহু, না তুমি তাকে হত্যা করতে পারবে না। তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমার এক হাত কেটেই ফেলেছে, আমি কেন তাকে হত্যা করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি তুমি তাকে হত্যা করো, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যা ছিল তুমি সেইখান সেই স্থানে ফিরে যাবে, আর তুমি যে স্থানে ছিলে সে ওই স্থানে ফিরে আসবে। তাহলে বলুন, তাহলে মানুষ হত্যা করার নাম ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে মুসলিমদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমার এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় চরমপন্থার বিরুদ্ধে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর আকীদা, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর রাজনৈতিক দর্শন, এগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে, না বোঝার কারণেই আমাদের যুবক ভাইয়েরা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এবার আসুন, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে মনে রাখতে হবে যে আমরা সমাজ সংস্কারের জন্য আমরা কী করছি, এটা মনে রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ সমাজ সংস্কারের কাজ করছে, কীভাবে এক একজনের সমাজ সংস্কারের পদ্ধতি এক এক রকম। কেউ মনে করছে যে আমার হাতে তো এখন ইন্টারনেট আছে, সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন, আমি টাকা পয়সা দিয়ে কিনেছি, একে কাজে লাগাইতে হবে। কীভাবে কাজে লাগানো যায়, তো কোরআন হাদিস জানি আর না জানি কিছু ফতুয়াবাজি করি, ফতুয়া শুনবে মানুষ, আমার ভিউ হবে বেশি, লাইক দেবে বেশি, ভাইরাল হব, আমাকে মানুষ গ্রহণ করবে, এইভাবে দাওয়াতি কাজ করা যায়। কেউ মনে করছে যে মানুষ অনেক কিছু করছে, কিছু ভিডিওকে কাট ছাট করে প্রকাশ করি, তাহলে মনে হয় দাওয়াতি কাজ হয়ে গেল। অনেকেই মনে করছি বিভিন্ন জায়গায় যে কোনো কিছুতে কমেন্ট করতেই হবে, ভালো কমেন্ট খারাপ কমেন্ট, কোন জায়গায় যে কমেন্ট করতে হয় আর না করতে হয় সেটাও সে জানে না, এমনিতেই মনে করছে করছে, মোবাইল আছে হাতে, লিখে দিল একটা পোস্ট, মনে করলো যে আমার দ্বারা বিরাট দাওয়াতি কাজ হয়ে গেল। কেউ মনে করছে যে কি দরকার এই ধরনের সংগঠন করার, এই যে মসজিদ ভিত্তিক কিছু প্রোগ্রাম করব, তাহলে তো দাওয়াতি কাজ হয়ে গেল, আর দরকার কি সংগঠনে বা কারো নেতৃত্ব লাগবে, আনুগত্য লাগবে, এটা কেন, এটা তো করার দরকার নাই। নেতৃত্ব আনুগত্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কখনোই সমাজ সংস্কার সম্ভব হয় না, একটা মনে রাখবেন, নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া সমাজ সংস্কার হয় না। নেতৃত্ব এবং আনুগত্য সব জায়গায় জরুরি। ধরেন আপনি বিবাহ করেছেন,
আপনার স্ত্রী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে যদি সিজদা করা জায়েজ হইতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে। আচ্ছা বলেন তো যে স্বামী হবে নেতৃত্ব দিবে আর স্ত্রী তার আনুগত্য করবে, স্ত্রী যদি বলে যে আমি আমার স্বামীর আনুগত্য পোষণ করব না তাহলে কি ওই সংসার টিকবে? টিকবে না। অবশ্যই এই ধরনের কথা কি কখনো শুনেছেন যে স্বামীও স্ত্রীর আনুগত্য করবে? এটা করার কথা বলা হয়নি কোরআন হাদিসে। স্বামী নেতৃত্ব দিবে আর স্ত্রী আনুগত্য করবে, পিতা মাতা নেতৃত্ব দিবে আর সন্তান তার আনুগত্য করবে। পিতা মাতা যদি সন্তানকে কোনো কারণে আপনাকে দু চার চড় লাগাইয়া দেয়, আপনার কিছু বলার আছে? কিছু বলার নাই। আমি যত বড়ই হই না কেন, আমার যত শক্তিই থাক না কেন, আমার মা বেঁচে আছেন, আমার মা বৃদ্ধা মা, তিনি যদি আমাকে এক চড় মেরে দেন এখন, তা আমি কি কিছু করতে পারবো? আমার কিছু বলা যাবে সেখানে? কিছুই বলা যাবে না, কারণ তিনি পিতা, তিনি মাতা, তার আনুগত্য করতে হবে যত বড়ই হই না কেন। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা কিন্তু নেতৃত্ব এবং আনুগত্যের গুরুত্ব বুঝাচ্ছেন। একদল নেতৃত্ব দিবে আরেক দল আনুগত্য করবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। আমরা মৌমাছিও দেখি, মাছিও দেখি, মাছি দেখা যায় প্রচুর, মাছি, মাছির কারণে খাদ্য ওপেন রাখা যায় না, যে কোনো জায়গায় মাছি পড়ে। আবার মৌমাছিও দেখি, মাছির সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি? মাছির সংখ্যা অনেক বেশি। আমরা মানুষরা মাছির দ্বারা উপকৃত হই না মৌমাছির দ্বারা উপকৃত হই? মৌমাছির দ্বারা উপকৃত হই। কেন উপকৃত হই? কারণ মৌমাছির একটা নেতৃত্ব আছে এবং আনুগত্য আছে, তাদের নেতৃত্ব এবং আনুগত্য থাকার কারণে তারা যে কোনো খারাপ জায়গায় যায় না। তার গাইড দেওয়ার মতো কিছু আছে, গাইড করার মতো একজন আছে যে তাকে বাধা দিচ্ছে, তোর এই খারাপ জায়গায় পড়া যাবে না, তোর পায়খানায় পড়া যাবে না, কোনো নোংরা ড্রেনে পড়া যাবে না, বিভিন্ন ভালো জায়গায় যেতে হবে এবং সেখান থেকে মধু আহরণ করতে হবে। এবং তারা সেই আনুগত্য পোষণ করে বলেই আজকে আমরা মৌমাছির থেকে উপকৃত হচ্ছি। কিন্তু মাছির কোনো নেতৃত্ব নাই, আনুগত্যও নাই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, সে স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানেই যায়, সে ভালো জায়গাতেও যায় খারাপ জায়গাতেও যায়, পায়খানাতেও পড়ে, ড্রেনেও পড়ে, মিষ্টিতেও পড়ে, ভাতেও পড়ে, এই জন্য তার দ্বারা কিছুই হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের একটা ভাষা আছে গুয়া মাছি, বুঝছেন? গুয়া মাছি বলে একটা মাছি আছে, যে মাছি সব জায়গায় পড়ে। আমাদের সমাজে কিছু যুবক আছে বলছে আমি সবার সাথে আছি, অথচ কারোর সাথেই নাই। এই সবার সাথে আছি এই একদল যুবক এরাই সমাজকে নষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, যে কোনো একদিকে আসেন, সমাজ সংস্কার করতে গেলে নেতৃত্ব এবং আনুগত্য দুইটাই প্রয়োজন আছে। আচ্ছা ডক্টর জাকির নায়েককে চিনেন সবাই? ডক্টর জাকির নায়েককে ভালোবাসেন নাকি এখানে? শুধু আপনারাই আমরাই নয়, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি 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 মানুষ তাকে ভালোবাসে সারা পৃথিবীর। আচ্ছা বলেন তো সেই ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হলো, মালয়েশিয়ায় বসবাস করছে, আজ পর্যন্ত এত কোটি কোটি মানুষ তাকে ভালোবাসলো, আজ পর্যন্ত তার পক্ষে একজন মানুষ দাঁড়াইল না কেন? কারণ তার নেতৃত্ব নাই এবং তার কর্মী বাহিনী নাই, তাকে আনুগত্য করার মতো কেউ নাই, ভালোবাসার মানুষ অনেক আছে, তিনি জনশক্তি তৈরি করে যান নাই, জনগণ তার পিছনে আছে কিন্তু জনশক্তি তৈরি হয় নাই। এই জন্যই আজকে ডক্টর জাকির নায়েকের ভালোবাসার মানুষের অভাব নাই ঠিকই, কিন্তু তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আছে, দলবদ্ধ শক্তি, জামায়াতবদ্ধ শক্তি যদি আমরা প্রয়োগ না করি তাহলে বাতিলরা আমাদেরকে ঘায়েল করবেই, আমরা বাতিলদের মোকাবেলা করতে পারবো না। বাতিলদের গতিশীল স্রোত, এই গতিশীল স্রোতের মোকাবেলা করতে গেলে ঐক্যবদ্ধ শক্তি দরকার। বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ সকল যুব সমাজকে ডাকছে, আসুন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘের ছায়াতলে এসে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কার করার চেষ্টা করি। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বাতিলরা আমাদেরকে ভয় করবে। বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ এই একটা সংগঠন, এটা দাওয়াতের জন্য সংগঠন, সংগঠনের জন্য দাওয়াত নয়, দাওয়াতের ময়দান শক্তিশালী করার জন্য এই সংগঠন। এই ময়দান, দাওয়াতের ময়দান শক্তিশালী করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আজকে বিভিন্ন মুফতি সাহেব, যেটা আমাদের বলে গেলেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব,
যে মুফতি সাহেবরা বের হয়েছেন যারা এই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনারা কি এই কথা অস্বীকার করতে পারবেন? আজকে না হা বহু মাদানী, বহু ডক্টর বাংলাদেশে কাজ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বাংলাদেশের বুকে মাদানীদের কোনো প্রচারণা ছিল না, যখন ডক্টর এত ছিল না, তখন সমাজ সংস্কার হয়েছে কাদের মাধ্যমে বলুন তো? বাংলাদেশ আহলাদী যুব সংঘ, বাংলাদেশ আহলাদী যুব সংঘের মাধ্যমে এই বাংলার হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে। বাংলার বুক থেকে লক্ষ লক্ষ মানুষ শহীদ দিন গ্রহণ করেছে, আকিদা বুঝতে পেরেছে, তার সঠিক মানহাজে ফিরে আসতে পেরেছে বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াতেই। কিন্তু আজকে বাংলাদেশ আহলাদী যুব সংঘের দাওয়াতে সঠিক পথ পেয়ে এখন বাংলাদেশ আহলাদী যুব সংঘকে ভুলে যাচ্ছে। একটা বাগানে মালি ফুল ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে, বহু পরিশ্রমের ফলে যখন বাগানে ফুল ফুটে যায়, তখন কিছু ফুলের সুবাস গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রজাপতির মতো বিভিন্ন মানুষ এসে সুবাস গ্রহণ করে। কিন্তু যখন সুবাস ফুল ফুটে গেল, সুবাস ছড়াইলো চারিদিকে, সুবাস গ্রহণ করার জন্য সবাই আসলো, মালি যে এত প্রচেষ্টা চাইলো, মালি যে এত কষ্ট করলো, মালির কথা সব ভুলে যায়, মালির কথা কেউ স্মরণ রাখে না। বাস্তবে কিন্তু হয়েছে এটাই বাংলার বুকে। বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, বাংলার আহলে হাদিস জামাত যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল, তখন মহতরাম আমিরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন, অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই। এত না শকর বান্দা যেন আমরা না হই। মহতরাম আমিরে জামাতের যে খেদমত বাংলার বুকে তিনি করেছেন, আমাদের তার এই অবদান সকলের স্বীকার করা দরকার এবং তার জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করা দরকার। মহতরাম আমিরে জামাত অসুস্থ, তার হাঁটু নিয়ে খুব সমস্যায় ভোগেন, সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন শেফা কামেলা দান করেন এবং আরও খেদমত করার তৌফিক দান করেন। আমাদের মাঝে যেন আরও বড় ধরনের খেদমত, তিনি পুরা কোরআনের তাফসির শেষ করার জন্য খুব চেষ্টা চালাচ্ছেন, সবাই দোয়া করবেন মহতরাম আমিরে জামাত যেন পুরা কোরআনের তাফসির শেষ করে যেতে পারেন। তিনি যেন আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে ক্লাস নিয়ে মরতে পারেন, এই দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন তাকে তৌফিক দান করেন। পরিশেষে আমি সকলকেই বলবো, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2023 আগামী 15 জুলাই, কত জুলাই? আগামী 15 জুলাই, মানে আগামী শনিবার। কবে? আগামী শনিবার, মানে আজকে শনিবার, আগামী শনিবারে বাংলাদেশ আহলাদী যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? রাজশাহীতে, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন, রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে হবে, যেটা রাজশাহী নওদাপাড়া মাদ্রাসাতে হওয়ার কথা ছিল, আবহাওয়ার কারণে আমরা সেটা মিলনায়তনে নিয়ে গেছি। সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ, আপনারা যাবেন তো ইনশাল্লাহ, সবাই সেখানে উপস্থিত হবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মোহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। এই আহ্বান রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। যারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আজকের যুব সমাজ বাস্তবায়ন করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। যারা এই প্রোগ্রামের আয়োজন করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে কবুল করুন, এই পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়াসিলা হিসেবে কবুল করে নেন। এই আমাদের যত জেলা আছে, রাজশাহী বিভাগের সকল জেলার যারা দায়িত্বশীল বৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।